আগে প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাজ্যের অন্যান্য স্থানের সাথে বৃহস্পতিবার করিমগঞ্জে পালিত হলো জেলা প্রশাসনিক কর্মী সংস্থার তিন দিন ব্যাপী অসহযোগ আন্দোলন। পয়লা নভেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন চলবে 3রা নভেম্বর পর্যন্ত। সচিবালয় কর্মচারীর মতো সমান বেতন প্রদান, পদোন্নতি সহ মোট 15টি দাবির সমর্থনে এই কার্যসূচি। এদিকে কাছাড় জেলাতেও জেলা উপায়ুক্ত অফিসের সাথে এই অফিসের অধীনে অন্যান্য সমস্ত অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে এদিন। কাছাড় জেলাতেও তিন দিন ব্যাপী এই অসহযোগ আন্দোলনে অংশ নেন জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কর্মকর্তারা। আমরা সারা আসাম জেলা প্রশাসন কর্মচারী সংস্থা সারা আসামব্যাপী জেলা প্রশাসনে যতগুলো অফিস আছে সেগুলিতে আমরা ধর্মঘট পালন করছি। অসহযোগ কর্মসূচি তিন দিনের, আজ এবং আগামীকাল ও আগামী পরশু। আমাদের 14 দফা দাবির ভিত্তিতে আজকের আমাদের এই কার্যসূচি, এই অসহযোগ আন্দোলন। আমরা সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে আসছি আমাদের দাবিগুলো পূরণ করার জন্যে। সরকারের সাথে ইতিমধ্যে অনেকবার আলোচনা এবং বৈঠক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়নি। তাই আমরা বাধ্য হয়ে আজকের এই অসহযোগ কর্মসূচি হাতে নিয়েছি। তো আমরা আশা রাখবো আগামীতে সরকার আমাদের দাবি পূরণ করবেন, না হলে আমরা কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত হবে সেই জন্যই আগামীতে বৃহত্তর আন্দোলন করতে পারব। কেন্দ্রীয় সমিতির নির্দেশে সমগ্র আসামের সঙ্গে কাছাড় জেলায়ও তিন দিনের অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। আজ এবং আগামী 2 ও 3 নভেম্বর এই আন্দোলন চলবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিবর্তন হলো কংগ্রেসের সুতো ও কম্বলের রাজনীতি। এবার নতুন সংযোজন হলো শাড়ি বিতরণ সেবা দুর্গাপুজো উপলক্ষে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, করিমগঞ্জের কংগ্রেস কার্যালয়ের দুর্গাপুজো উপলক্ষে চলছে মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ। দুর্গাপুজো শেষ হবার পর বুধবার রাতে কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াত ও রাজ্যিক সভাপতি রিপুন বড়া দুর্গাপুজো উপলক্ষে বিতরণ করলেন শাড়ি। পুজো শেষ হওয়ার পর শাড়ি বিতরণ নিয়ে পর্যবেক্ষকের যুক্তি হলো পুজোর আগে শাড়িগুলো কিনে আনা হয়েছিল, তিনি সে সময় আসতে না পারায় এখন শাড়ি দেওয়া হচ্ছে, এখন কোনো নির্বাচন নয়।
एग्जीबिशन इज आफ्टर दशहरा। ये मैं पहले नहीं आ पाया, मैंने पहले कह रखा था इनसे, ये इन्होंने परचेज किया था पहले, मेरा विचार ये था मैं दशहरे से पहले आऊँगा, एक दिन यहाँ रहूँगा करके, दैट वॉज माई प्लान, उसको नहीं कर सका, इसलिए किसी बस को होल्ड करना वो गलत समझा जाता, दैट्स व्हाई वी हैव कॉल्ड, हाँ मीनिंग हियर इज नो चुनाव हियर, नो चुनाव हियर, इफ यू आर अडॉप्टिंग सम गुड प्रैक्टिस तो यू शुड वेलकम इट, यू शुड गेट योर बैकिंग। দুর্গা পূজা উপলক্ষে, দুর্গা পূজা শেষ তো, দুর্গা পূজা উপলক্ষে দেওয়া হইল, দুর্গা পূজা উপলক্ষে দেওয়া হইল, পাইছি একটা একটা, দুর্গা পূজা উপলক্ষে ফর্ম। গোটা আসামের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের গুণ উৎসব। বুধবার হাইলাকান্দি, করিমগঞ্জ ও অন্যান্য জেলায় পালিত হয় এই গুণ উৎসব। করিমগঞ্জ শহরের বিক্রমচাঁদ বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার পালন করা হয় গুণ উৎসব। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাড়াও এদিন গুণ উৎসব পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদার। তিনি এদিন বিদ্যালয় স্তরে চালু হওয়া এই গুণ উৎসবের গুরুত্ব উল্লেখ করেন। অন্যদিকে শহরের মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার গুণ উৎসব পালিত হয়। সেখানে গুণ উৎসব পর্যবেক্ষকের ভূমিকা নেন জেলা পুলিশ সুপার গৌরব উপাধ্যায়। গুণ উৎসবের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার ক্ষেত্রে বিকাশ ঘটবে এবং বিদ্যালয় শৃঙ্খল রূপে পরিচালিত হবে বলে জানান পুলিশ সুপার। যেবিলাক ফিল আপ করে আছে মানে ও আমার মানে যেবিলাক যেবিলাক কোয়েশ্চন আহিছে মানে সর্বশিক্ষার পৰা যেবিলাক কোয়েশ্চনের সেট আছে এই সেটবিলাক ক্লাসে ক্লাসে দিয়া হয়েছে এটা তেওঁলোকে সেইবিলাক এই মানে এনসারবিলাক লিখি আছে ও আমার সিটত স্টুডেন্টবিলাকে আর স্কুলের মই প্রার্থনার সময় মই আছো তেওঁলোকৰ যিখিনি প্রার্থনা আর বেসিক কিছুমান প্রিন্সিপল এজ এ স্টুডেন্ট এজ এ সিটিজেন যিখিনি মেইনটেইন কৰিব লাগে সেইখিনি তেওঁলোকে চৰ্চা কৰিছে প্ৰাৰ্থনাৰ সময়ত মানে হিউমেন ভেলুজ ডিচিপ্লিন কিছুমান লৈ তেওঁলোকে চৰ্চা কৰিছে এইটো ভালেই দেখা পাইছোঁ স্কুলৰ পৰিৱেশ মই ভালেই দেখিছোঁ ঠিকে আছে খালি ক্লাছৰুমটো যিবিলাক এইবিলাক খালি বানপানী স্কুলৰ কম্পাউণ্ডটো নষ্ট কৰে সেইটোৱে মেইন প্ৰব্লেম
আদারওয়াইজ এনে ফুলোর এম্বিয়েন্স যেহেতু আর ফুলোর স্টুডেন্ট সাফিসিয়েন্ট আছে যথেষ্ট এরিয়াতে মানে মানে আর বাকি এদের হল আমি আরও পাছত ইভ্যালুয়েশন করি গোটেখিনি হওয়ার পাছত স্টুডেন্ট টিচার রেশিও কিমান আছে তারপিছত কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে এইবিলাক আকৌ এনালাইসিস করে এটা আমি সরকারক রিপোর্ট দিব লাগবে যে গুণোৎসব জেসা প্রোগ্রাম হ্যাঁ ये इसी दिशा में सबसे कारगर स्टेप है क्योंकि ये इस चीज़ को सुनिश्चित करता है इंश्योर करता है कि जो हमारे छोटे बच्चे हैं उनकी पढ़ाई की क्वालिटी और उनको दिया जाने वाला सरकारी जो भी सर्विसेज हैं उसको कितने अच्छी तरीके से हम लोग यूज़ कर पा रहे हैं इसीलिए मुझे लगता है कि देश के विकास में शिक्षकों की जो भूमिका है वो सबसे ऊपर है अगर हम देखें जितने भी विकसित देश हैं जैसे कि जापान है फिनलैंड है इन सब देशों में सबसे ज़्यादा सम्मान और सबसे ज़्यादा उच्च स्तर शिक्षकों को ही दिया गया है तो भारत भी उसी दिशा में काफ़ी आगे है और प्राचीन काल से शिक्षकों को हम लोगों ने भगवान का दर्जा दिया हुआ है तो इसीलिए मुझे लगता है शिक्षकों की भूमिका देश के निर्माण में बहुत आगे है मुझे ऐसा लगता है क्योंकि मैं एक बहुत ही ज़्यादा वेल विशर हूँ करीमगंज का और अपने आप को यहीं का नागरिक समझता हूँ ये एक क्षेत्र है जिसमें मुझे लगता है हमारे पूरे समाज को मिलकर और काम करना है अगर हम पिछले साल का HSLC एग्ज़ाम का रिजल्ट देखें तो करीमगंज का स्थान कुछ बहुत ज़्यादा इनकरेजिंग नहीं था जबकि मैंने जितने बच्चों से इंटरेक्शन किया है उससे मुझे लगता है कि इनके अंदर प्रतिभा बहुत ज़्यादा भरी हुई है শিলচর শহরের রাঙ্গিরখাড়ির তরুণী রোডে ঝুমা পাল নামের একজন গৃহবধূকে হত্যা করা হয়েছে ২৭ বছরের গৃহবধূকে তার স্বামী রাজু পাল ঘরের তালা খুলে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায় বলে জানান মৃতের স্বামী মৃতদেহের কপালে গভীর আঘাতের চিহ্ন ও শরীরের অন্যান্য জায়গায়ও আঘাতের চিহ্ন দেখা যায় রংমিস্ত্রি রাজুর দ্বিতীয় পত্নী ছিল ঝুমা ঝুমার সাথে চার বছর আগে তার বিয়ে হয়েছিল বলে জানা যায় পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে প্রতিবেশীরা রাজু পাল এবং গৃহবধূর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে রাজু পাল আপনার বউয়ের নাম কি ঝুমা পাল বয়স কিরকম বয়সকার আমার নাম না বউয়ের বউয়ের বয়স ২৭ কি ২৮ যেরকম আছে সেম ঘরের লোকে তো বন্ধ ভিতর থেকে না বাইরে থেকে বন্ধ আছে বাইরে থেকে বন্ধ আছে তারপরে আপনি পুলিশ কল করছেন আমি কল করছি না আমি মানে আগে মানুষ ডাকছি আমার আমি লাগা করে মানে আমি কই কাকি কিতা হইছে দেখো সোমা মানে মানুষ টাইম কিতা করতো মার্ডার হয়েছে কইতে তো আমি স্যার কাপড়া কি আইলাম আইয়া দেখলাম যে এরকম এরকম একটা মেয়ে শোয়ার মতো দেখা গেছে তখন জিগেলাম জামাই খেয়ে বলে জামাই এমু জামাইরে জিগেলাম খিদা হয়েছে ঘটনা এ কইল যে হে তালাক খুলছে কাছ থেকে আইয়া তালাক খুলার পরে গরো ঢুকিয়া দেখা তার বউ মার্ডার দীর্ঘ চার মাস ধরে বন্ধ ছিল একটি বিদ্যালয় পরবর্তীতে গুণোৎসবের কারণে পুনরায় খুলল বিদ্যালয়টি যার ফলে বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে স্থানীয় জনগণের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জের রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত রোশনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের বৃহস্পতিবার এই ঘটনা সংঘটিত হয় অভিভাবক তথা স্থানীয় জনগণ বৃহস্পতিবার
জ্ঞানহীন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। শিক্ষক শিক্ষিকার নিয়ম বহির্ভূত কাজের ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার জনসাধারণ। প্রায় শতাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন শিক্ষকরা। বারবার এলাকাবাসীরা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এমনকি লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, যার ফলে শিক্ষা বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগণ। স্থানীয় জনগণের অভিযোগ, শিক্ষক শিক্ষিকা থাকার পরও শিক্ষার কোনো পরিবেশই নেই স্কুলে। বিগত চার মাস বন্ধ থাকার পর গুণোৎসব আরম্ভ হওয়ার দুদিন পূর্বে খোলা হয় বিদ্যালয়ের দরজা, অথচ বিদ্যালয়ে উপস্থিত না থেকে নিয়মিত মাসিক বেতন লাভ করে আসছেন শিক্ষক শিক্ষিকারা। মন্ত্রী মুর্দাবাদ, 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 বাকিবাদ শিক্ষিকর বাকিবাদ চলবে না, চলবে না, শিক্ষামন্ত্রী মুর্দাবাদ, 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 শিক্ষা বিভাগ মুর্দাবাদ, 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 আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, শিক্ষিতের চালবাজি চলবে না, চলবে না, চলবে না, শিক্ষকদের স্কুল নষ্ট করা চলবে না, চলবে না। স্কুলের নাম হলো দক্ষিণ রুশনাবাদ এলপি স্কুল। আমাদের স্কুলে আসেন সাইজুর শিক্ষক, চারজন থাকি আর দুইজন তো জয়েন করার, একজনের জয়েন করার চার মাস হয়েছে, চার মাসের মধ্যে চার পাঁচ দিন হয়তো আইসন, আর একজন হয়তো গুণোৎসবের সময় পনেরো বিশ দিন আইসলা, এরপরে তাকি আর দুই দিন বা তিন দিন হইব আইসো। আর যে দুইজন আরও অবশিষ্ট আছেন তাই তাই মাঝে মধ্যে সপ্তাহে দশ দিনে একদিন দুই দিন আইন আইয়া এগারোটা যাইবা বারোটা যাই নিয়ে। আর আমার বাচ্চারা দেখুন ব্যাকওয়ার্ড এলাকার ছাত্ররা, গরিব মানুষের ছাত্ররা, স্কুল ব্যবহারে কোনো ব্যবস্থাও নাই, স্কুল করে কোনো কিছু বোঝাও যায় না, বাচ্চারা ইয়া ঝগড়াঝাটি করে করিয়া মাইট ডাঙ্গা করিয়া ডেইলি যায়। তান তান এইটা ব্যাপারে আলোচনা গেলে তাই তাই উত্তেজিত হই আর ওই নানার দায় সেই হই না। আর আজ তো চার মাস হয়ে গেছে, আজকে না দুই দিন আগে তাই খুলে হয়ে যায় গুণোৎসবের একটা পজিশন নিয়েছে না দুই দিন আগে থেকে, এর মাধ্যমে বন্ধ আছি। ব্লকে দুইটা কমপ্লেন করছি বিয়র কাছে, একটা করার পরে সিআরসি আইসন, দুইজন আইয়া তাই তাই কম্প্রোমাইজ করিয়া দিয়েছেন, দিয়া কইছেন এরপরে তাকি স্কুল রেগুলার সুন্দরভাবে চলব। তান তানোর কাছে আমরা বহুতবার গেছি, দশ পনেরো বার গেছি, যাওয়ার পরে কইছেন আমি ব্যর্থ হয়ে গেছি, আমার দ্বারা আর ওইজন তুমি আবার অন্য ব্যবস্থা খুঁজো। আবার আমরা বিয়ের কাছে গেছি, বিয়ে স্যারের কাছে যাওয়ার কাছে যাওয়ার পরে কইছেন আচ্ছা অতদিন যখন অপেক্ষা করছো তো গুণোৎসব আই হয়েছে। আমি বললাম স্যার গুণোৎসব আই হয়েছে, গুণোৎসবটা চলতো সামনে, কইলে আপনি ওটা ম্যানেজ করিয়া চালাই না। আমি বললাম স্যার আমার এইরকম ক্যাপাসিটি নাই আর আমি এরকম পারতাম না, পারছি না আমি ক্যাপাসিটি। ডিটেনশন ক্যাম্প, এনআরসি খসড়া, নাগরিকদের নাম বাদ পড়া সহ বিভিন্ন ইস্যুতে নাগরিক অধিকার সমন্বয় কমিটির উদ্যোগে আগামী পনেরোই নভেম্বর নাগরিক সমাবেশ অনুষ্ঠিত। দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করা সত্ত্বেও এনআরসিতে নাম অন্তর্ভুক্তি হয়নি অনেক বৈধ নাগরিকদের। এছাড়াও ডিটেনশন ক্যাম্পে থাকা বন্দীদের মুক্তি না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে তিনি সব দলীয় কর্মকর্তাদের নিজ নিজ ব্যানার নিয়ে নাগরিক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সমস্ত ভারতবর্ষের দিকে যদি তাকান, আজকে বিজেপির শাসন ব্যবস্থায় ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের সম্প্রীতি আজকে বিনষ্ট হচ্ছে। আসামের ক্ষেত্রেও আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনের প্রাক মুহূর্তে ওই শিলচরে এসে সভা করে বলা হয়েছিল যে যে ডিটেনশন ক্যাম্পগুলো আছে আমরা যদি নির্বাচনে নির্বাচিত হই ডিটেনশন ক্যাম্পগুলো ঘুরিয়ে দেওয়া হবে। আজকে ডিটেনশন ক্যাম্পের লোক মারা যাচ্ছে, আজকে ভারতের বংশমুক্ত 70-80 বছর থেকে এই ভারতবর্ষে যারা আছে, আসামে যারা বসবাস করছে, আজকে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে তারা বিদেশি বলে, এইভাবে চলতে পারে না। তাই আগামী পনেরো তারিখের যে মহা মিছিল হবে, সেই মহা মিছিলে দল মত নির্বিশেষে আজকে সবাই এই মিছিলে সামিল হবেন। তো 2019 সামনে নির্বাচন, এই নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য এনআরসি নামক এই যে বস্তু তারা নিয়ে এসছেন বিভিন্ন রাজ্যে, আজকে মেঘালয়ের এখানকার লোক গিয়ে আক্রান্ত হচ্ছেন, মণিপুরে বিল আনছে, তো এই হলো অবস্থা। ত্রিপুরা থেকে তারা সুপ্রিম কোর্টে শরণাপন্ন হয়েছে, অতি উৎসাহে উদ্দীপনায় আজকে বিজেপির সভাপতি অমিত শাহ বলছেন উই পুকা, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আমরা চিহ্নিত করতে হবে বরাক উপত্যকা থেকে। যে দুই নম্বর যে খসড়া লিস্টে নাম এসেছে তার থেকে 10% কর্তন করতে হবে, বাদ দিতে হবে। তো আমাদের দাবি, এক নম্বর দাবি হলো
অতি সত্তর ডিটেনশন ক্যাম্প থেকে যারা আছেন তাদেরকে মুক্তি দিতে হবে। ডিটেনশন ক্যাম্পগুলো বন্ধ করা হোক, ডিবুটার নামে মানুষকে যাতে আর হয়রানি না করা হয়, এই হলো আমাদের দাবি। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি বা যারা যারা আসবেন, কংগ্রেসই হোক বা অন্য রাজনৈতিক দল এসইউসি আছেন তারা আসবেন, প্রত্যেকে নিজস্ব পরিচিতি নিয়ে নিজস্ব ঝান্ডা নিয়ে আপনারা যারাই আমাদের এই মহা মিছিলে যোগ দেবেন, আপনাদের নিজস্ব পরিচিতি নিয়ে আপনারা যে যে কোনো দলের থাকুন আপনার ঝান্ডা নিয়ে আসতে পারেন, এতে কোনো বাধা নেই। শারদীয় দুর্গাপূজার পর করিমগঞ্জ শহরে সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন কালীবাড়ি রোডে অবস্থিত কোঅপারেটিভের মাঠে অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর পরে এ ধরনের অনুষ্ঠান দেখতে ছোট থেকে বড় সবারই ভিড় পরিলক্ষিত হয় এদিন। আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।